আসসালামু আলাইকুম, আমার নাম মোমজেল, বাড়ি ডুমুরিয়া খুলনা। আমার ছেলে কেনিয়ামী হসপিটালে এসেছিলাম, হিপ জয়েন্টের সমস্যা। উনি হাঁটা চলা করতে পারতো না, ব্যথায় গিটি গিটি ব্যথা ছিল, হাঁটা চলা করতে পারতো না, পারতো খুব স্বাভাবিক অল্প 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 মাত্রায়। মানে এখানে এসে মোটামুটি ভালো সুস্থ, কাজকর্ম এমনি তো কিছু করতো না, উনি একটা জব করতো ঢাকায় করতো, ঢাকায় একটা জব করতো। এক মাসে ছুটি নিয়ে এই জায়গায় ভর্তি হয়েছি, এখন তো থাকার কথা স্যার বললে 12 দিন, মোটামুটি 7 দিন থেকে বাড়ায় যাচ্ছি। আল্লাহর মতে এখন মেলা সুস্থ ছেলে। আমার ছেলের বয়স 27 বছর, একদমই কম, মূলত গত 6-7 মাস ধরে ওরও ব্যথাটা আছে। এটাকে ডাক্তার দেখাইছিল, তা কি বলেছিল তা কোনো স্বাভাবিক প্রাথমিক চিকিৎসাটা ডাক্তার দেখাইছিল। আমরা কয়েকজন ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খালে খালে ভালো থাকতো, না খালে আবার অসুস্থ। এখানে এসে চিকিৎসা ভালো হয়েছে, ছেলেও মেলা সুস্থ, চিকিৎসা কোনো খারাপ পাইনি আমরা, চিকিৎসা ভালোই চিকিৎসা হয়েছে আমরা। হুজুর খুব ভালো আচরণ করছে, হুজুর কোনো খারাপ আচরণ হয়তো করেনি, যত থেরাপি করে হুজুর দিয়েছে, স্যার নিজে ব্যক্তিগত একটা দিয়েছে আমাদের থেরাপি, তাতে আমরা খুব ভালো সফল হয়েছি, দুর্ভোগবার ফরাতে হয়নি, খুব ভালো হয়েছি আমরা। মানে ওনাকে উপস্থিতি, সবাই উপস্থিতি ভালো হয়েছি, ব্যক্তিগত সব থেকে বেশি স্যারের ব্যাপারটা খুব ভালো হয়েছে আমরা। স্যার বলেছেন কথাবার্তা চলাফেরা দিতে সব দিকটা ভালো হয়েছে স্যার আমাদের। এখন মোটামুটি প্রায় 12 আনা সুস্থ, এখন উঠা বসা ব্যায়াম, তাহলে গ্রামীণ কিছু দৌড়তে দৌড়ে নিয়ে সাইকেল চালিয়ে মোটামুটি ভালোই করতেছে এখন। মোটামুটি বসতেই পারতো না, উঠতে পারতো না, কোনো কায়দা কুচি কাশি উঠতে হইতো, এ দৌড়ে ও দৌড়ে উঠি খালি সময় রাত্রে ঘুমলি সিলিক মারতোর ভিতরে, এখন মোটামুটি ভালো। মানে মানুষের অবস্থা খুব খারাপ ছিল, ছেলে নিয়ে মানে ছেলে তো আমি তো রাখি ডুমুরিয়া খুলনা, ছেলে টাকা ঢাকায় শুনিয়েই মতো মন মাথা খারাপ হতো, কিন্তু যখন যোগাযোগ করি প্রথম করলো আমি গরু বছর বিক্রি করে নিয়ে সারের জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। আমার বড় মোটামুটি এখন মন মাথা খুব ভালো, আর আশা করি কোনো রকম সমস্যা হলে আবার পৌঁছে যাবো আমরা এই জায়গায়। তাদের কি বলার ভাষা তো খুঁজে পাইনি, যদি আমার সামনে কোনো রুগী পড়ে ইনশাল্লাহ কোনো সারের ঠিকানা আমরা পুরোপুরিভাবে দিয়ে দেবো, জঙ্গল জায়গায় সার আছে, এরকম ব্যথার গিটির সমস্যা হলে, ব্যথার সমস্যা হলে সারা জায়গায় পৌঁছে দেবো আমরা, যে কোনো কাজ হোক। এটা সারই আমাদের বলেছে যে উপর আল্লাহ ভরসা, আল্লাহর কাছে সবসময় দোয়া চাচ্ছি আমরা, আর সারেরও দোয়া আমার সাথে আছে, মনে করি ইনশাল্লাহ এটি ভালো হয়ে যাবো সারের এই দোয়াতে। স্যার সবসময় বলে যে উপর আল্লাহ ভরসা করো বেশি, সবাইকে বলতেছে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ থাকে, এটাই আমি উপর আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমার ছেলে সুস্থ থাকে। DPRS লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।